মায়ের বাড়ির সুবাদে ময়মনসিংহের মেয়ে সঞ্চিতা ভট্টাচার্য ভারতের প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পীদের একজন। সঙ্গীতের পাশাপাশি করেন অভিনয়। তবে এবার অভিনয় করতে যাচ্ছেন বড় পর্দায়, তাও আবার শাহরুখ খানের জওয়ান সিনেমায়। সঞ্চিতাকে নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সঙ্গীতের পাশাপাশি অভিনয় করলেও এবার সিনেমায় নামছেন সঞ্জিতা, আর প্রথমবার বলিউডে পা দিয়েই অভিনয় করবেন শাহরুখ খানের সিনেমায়। প্রতিশ্রুতি শিল্পী সঞ্জিতা ভট্টাচার্য। ভারতের দিল্লিতে জন্ম নেওয়া সঞ্জিতা বার্কলে কলেজ অব মিউজিক থেকে স্নাতক করেছেন। এর মধ্যে গান দিয়ে পরিচিতি পেয়েছেন, মনোনীত হয়েছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ডসেও। সঞ্জিতা ফোক, পপ, ইন্ডি রক, হিপ হিপ সহ নানা ধরনের গান করেন। তিনি অভিনয় শুরু করেন 2021 সালে। অভিনয় করেন নেটফ্লিক্সের সিরিজ ফিলিস লাইক ইশোক। এরপর আর অভিনয় দেখা যায়নি সঞ্জিতাকে। এবার বড় খবর নিয়ে ফিরছেন তিনি। শাহরুখ খান অভিনীত আর্টলেট সিনেমা জওয়ান এ দেখা যাবে তাকে। এ অভিনেত্রী জানান তার বাবা কলকাতার, মায়ের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে। দিল্লিতে থাকলেও বাড়িতে তারা বাংলাতেই কথা বলেন। সঞ্জিতা নিজে ঝরঝরে বাংলা বলেন। শাহরুখের সঙ্গে সিনেমা করা প্রসঙ্গে সঞ্জিতা বলেন, আমার এখনো পুরো বিষয়টা বিশ্বাসই হচ্ছে না, এখনো প্রসেস করছি। প্রায় 2 বছর ধরে আমরা কাজ করছি আর কিছুদিন পরেই ছবিটি মুক্তি পাবে। এবার আস্তে আস্তে বুঝতে পারছি এই উত্তেজনাটা। আমার মনে হয় যখন ছবিটি মুক্তি পাবে আর আমি দেখব নিজেকে পর্দায়, তখন বোধহয় উপলব্ধি করতে পারবো যে স্বপ্ন সত্যি হয়েছে। এই ছবির মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমরা, সেটা আজকের যুগে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সবাই খুব খুশি যে এটা একটা প্যান ইন্ডিয়া ফিল্ম হিসাবে মুক্তি পাচ্ছে। সত্যি এ ছবিটি সব বয়সের দর্শকের জন্য। জিন্দা বান্দা গানে শাহরুখের সঙ্গে পারফর্ম প্রসঙ্গে তিনি বলেন, প্রায় 3 দিন ধরে ওই গানে শুটিং হয়েছিল, আর ওই গানে তো আমাদের সঙ্গে হাজার নৃত্যশিল্পী ছিলেন। একসঙ্গে একটা গানে নাচ করার অভিজ্ঞতা ভাষায় বোঝানো যাবে না। শাহরুখ স্যার যখন সেটে আসতেন, এমনকি প্রিয়ামণিও যখন সেটে আসতেন, সবাই যা চিৎকার করত তাতে আমাদের নাচ করার উৎসাহ আরও বেড়ে যেত। চেন্নাইয়ের ওই গরমেও আমরা ওই গানের সুর যে কী উপভোগ করেছি। সঞ্জিতা আগে থেকে গায়িকা হিসেবে সুপরিচিত ছিলেন, এবার নিয়মিত হচ্ছেন অভিনয়েও। একসঙ্গে 2 দিক সামলাবেন কিভাবে, এমন প্রশ্নে সঞ্জিতা জানান তার জন্য বড় চ্যালেঞ্জ হবে। তিনি বলেন, গান তো আমি ছাড়তে পারবো না, ছোটবেলা থেকে ওটা আমার সঙ্গী। অভিনয় আমার নতুন করে খুঁজে পাওয়া ভালোবাসার মতো। নাগরিক নিউজ ডেস্ক।